বন্ধুরা গুড মর্নিং। সকাল সকাল সবাই কি করছো? আমরা এখন সকাল সকাল সবাই বসে আছি। আজকে এখানে নবান্নর উৎসব আছে, ছোট করে হবে, সবাইকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকবে। সবাই উঠে পড়েছি। সবাই চা খাবো এবার, তারপরে দেখা হচ্ছে পরে আবার আপনাদের সঙ্গে। দেখো এখনো সবাই ওঠেনি, সবাই শুয়ে আছে, বলছে ঠান্ডা, কি করে উঠবো, ভীষণ ঠান্ডা। বলছি আজকে এখানে একটা উৎসব আছে, তো ওঠো সবাই, সকাল সকাল উঠতে হবে, চা খেতে হবে, মুখ ধুতে হবে, সবকিছু করতে হবে, তা না সবাই শুয়ে আছে, কেউ এখনো চাও খায়নি। দেখো সবাই চা বানানো দিবে, খাবো। চা বানানো হয়ে গেছে, তবু ওরা উঠছে না, কি করবো তাহলে। এই দেখুন এক বস্তা চিকেন নিয়ে এসেছে। এই দেখুন কতটা চিকেন, কিলো চারেক হবে নিয়ে এসছে। দেখতে বাকি কিলো সবাই, হ্যাঁ এই দেখেন আমার দিদা আমাকে বলছে গামছা পরে আছি বলে বলছে। আবার এরকম চাল করে হচ্ছে, নবান্ন হবে। আমি আটা মাখাচ্ছি, এখন রুটি হবে, বাবা রুটি খায়, আর এদিকে ভাতেরও জোগাড় হচ্ছে, সবই রান্না হবে, সবই দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আর যেটুকু আমরা পাচ্ছি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। কেন রে তোর মাকে একটা করে জলের বালতির উপর তোরা যাবে ভাস, ওই চুপ কর। চাল গুঁড়ো করছে, লবণের সব আয়োজন করা হচ্ছে, বোন এখানে আখ কাটছে, দিদা আছে, দিদাও সবজি কাটছে। দুপুরে মেনুতে যা যা রান্না হবে সবই আপনাদের দেখাবো, কি কি আজকে মেনুতে আছে, চিকেন আছে, তারপরে বাঁধাকপির ঝাল আছে, ভাত, তারপরে সবই দেখাবো, ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আবার মাখাবে তখন, আবার কাটু যখন কাটবো, কি করছেন দিদা? আমার কাছে আছে বেদানা, আপেল, খাজর, এই যে কলা, নারকেল, আম, আঙ্গুর ফল, চেরি, এখনই করবেন তাই তো? এখনই করবো। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো আমরা সঙ্গে সঙ্গে। ঠিক আছে দেখো
দেখাই নরম করে আমি বলছি সব তো একদিকে ঘেঁচা বেচা করে দিল কেন কি বলছিস এতক্ষণ সাজিয়ে থাকলাম সব ঠিক আছে ঠিক আছে না করিস নি দুধ দেওয়া হয়ে গেছে দিদা এই তো দেব এবে দুধ দুধ দেওয়া হয়েছে আবার দেবো সব রকম ফল দেওয়া হয়ে গেছে এবার দিদা লবণটা তৈরি করছে সবাই আমরা খাবো বন্ধুরা সবাই চলে আসো তোমরাও খাবে সবাইকে দেওয়া হবে কেমন লাগলো টেস্ট করে এবার সবাইকে বলবো আবার পরে দেখা হচ্ছে লবণটা তৈরি হয়ে গেছে সবাই এবার খাচ্ছে এই দেখো কেমন টেস্টি হয়েছে দারুণ আমার ভাই খুব পছন্দ করে ওর ওর জন্য এটা আরো হয়েছে বিশেষ করে ওর খুবই পছন্দের জিনিস আমাদের কিন্তু এটা নিয়েই তবুও আমরা এটা মজা করছি আর খাওয়ার জন্য ইচ্ছা হয়েছে তাই এটা বানিয়ে সবাই আমরা খাচ্ছি আজকে আপনারা চাইলেন এটা বানিয়ে একদিন খেতে পারেন দারুণ টেস্টি হয় এরকম খাবার আপনারা কখনো হয়তো আগে খেয়েছেন কি জানি না কিন্তু পাবেন না যাদের নেই তারা যাদের নেই এই লবণটা যাদের নেই তারা নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারে ইচ্ছে হলো আমার মুখ দেখা ওর আমার মুখটা আমাকে ভালো করে চিনে নেন যদি খারাপ হয় তাহলে এসে আবার বলবেন দিদার লবণ বানানো নিয়ে তুমি কিছু বলো আমার জামা মেয়ে নাতি নাতনি সব এসছে তাই আমার খুব ইচ্ছা হলো তাই লবণটা বানালাম এবার খেয়ে ওরা কিরকম হলো না হলো আমার খুব আনন্দ পেলাম সব আগে আমরা যখন ছোট ছিলাম দিদা আমাদের প্রত্যেক বছরই বানিয়ে বানিয়ে খাওয়াতো আমাদের নেই তাই বানিয়ে বানিয়ে দিদাই খাওয়াতো সবাই আসতাম এসে আমরা এখানে খেয়ে যেতাম এখন বড় হয়ে গেছে যে যার সব বিয়ে হয়ে গেছে তাই আসার তো টাইম হয় না কিন্তু এবছর সবাই আমরা এক জায়গায় হয়েছি সবাই এসছি 10 বছর পর গেলাম 10টা বছর এই খাওয়ার জন্য 10 বছর পর কলকাতা কাঠে রান্না হচ্ছে এদিকে আমার আছে দিও না কোনো দিও না খেতে বসে গেলাম এই যে মাংস ফিস্টির নবান্নর মাংস খেতে বসে গেলাম বাঁধাকপি ঝোল আর মাংস ঝোল বাঁধাকপির ঝোল আর শসা করছি আর বেশি কিছু হয়নি আজ ব্যাস লেট হয়ে গেছে 3-3:30 বেজে গেল বললাম না দেরি হয়ে গেল সব কাজ 3 রকম সকালে খাবার হলো লবণ্য হলো তারপরে এই খাবার হলো দুপুরে মেনু আর মেনু আর মেনু তো কত কি করেছো মেনু না সালাও খাবে সালাও আসো আসো না কেন আসো খিদে নাই আরে খিদে নাই বললে হবে না দর্শক দেখছে খাবে তো আসো দিদিকে দেখা হতো দিদি কিছু বলো দিদি সবাইকে পরিবেশন করছে বলো কিছু এখন টাইম নেই কথা বলার আচ্ছা
এবার ভাস্কর কে দিচ্ছি থাক দিদি আমার সোজ না আর খেতে হবে না তাহলে।